ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। না নৌকার উপর? না। না ধানের শীষ? না। নাকি লাঙ্গল? না। নাকি দাড়িপাল্লা? না। ভরসা কার উপরে? আল্লাহর উপর সব সময়। আত্তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের, আমার বোনেরা। দুই নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলাইহা সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিসসালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন, নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিসসালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিসসালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ, কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য, নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ, লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে। ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে ভুলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি, দেখি তোদের ইমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো, টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে সারো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, কি ঈমান! ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন, আবার পড়ে না আমিন। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে, হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন, চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না, দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহ আকবার! ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া। কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়,
তক্তারে পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরয় ফিনকি দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সংগীত আছে না নাই এই সংগীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবহানাল্লাহ মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহু আকবার সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি 5000 বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহু আকবার কি মাকবুল হয়েছে মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম আছে বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ঈমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাইহাস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে কি নাম সূরাতু মারিয়াম কাফ ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া আল্লাহু আকবার কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সুরা উনার ফ্যামিলির নামেও সুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবহানাল্লাহ কোরআনের তিন নম্বর সুরা সূরাতু আলে ইমরান কি নাম সূরাতু আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সাজ্জা কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাজাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো
মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকে হাদা কোত্থেকেই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারে চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় ইবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা ইবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে ইবাদত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এই জন্য মারিয়াম আলাইহাসসালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো এবাদতে মশগুল হয়ে যাব ঠিক কিনা এবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল এটাই সত্য আজল নে না ছোড়া কেসরা না দারা মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই মৌতকে ফাঁকি দেওয়া যায়ও না ওভারটেক করা যায়ও না কোরআন এটাই বোঝায় ইউদ্রিকাল মৌত মৌত তোমাকে ধরবেই ধরবে সীমারেখা আসতে দাও থাবা আসতে দেরি হবে না বাঘবে তো বাঘবে কোথায় আইনাল মাফার কোরআন বুঝাইতেছে তুমি কোথায় বাঘবে তো আল্লাহ আবার বুঝাইতেছে যেইখানেই বাঘবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা কুম আইনা মা কুন্তুম তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে আপনার আর আমার তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তো সা রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকব আমাকে পৃথক করতে পারবি না চলে যেতে হবে বিদায় যে যে ক্ষেত্রে আসি পাবেন আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু বা কিভাবে মূল্যায়িত হবে নারী ভাবো মা বোনরা ভাবো যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু হ্যাঁ আমি চোখে দেখা বলতেছি আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ওই ঘ্রাণ নাকে চলে আসে যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকে বাড়ি খাওয়া আছে আমি অ্যাড্রেস দিয়া দিই যান কবরের নাম বলা দিতেছি জাফর ইবনে আবু তালেবের কবরে যান জাইদ ইবনে হারেসার কবরে যান আবদুল্লাহ ইবনে রওয়াহার কবরে যান আরে এরা তো উচ্চ মানের মানুষ
জান জান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রান বাহির হইতেছে আল্লাহর রাসূলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবীর কবর আছে ছিদ্র করা আছে ছিদ্র করা যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোন পারফিউম আর সুগ্রান ওর নাকে সুগ্রান মনে হবে না কেন আমিও দিয়ে আসছি ওইখানে নাক হে পাগল বানায় ফেলায় ওই সুগ্রান শুধু শুধু আল্লাহ রসুল বলেন না ইন্নি আজিদুল্লা রিহা জান্নাই ইয়া জিবরিল হা হুনা জিবরিল এইখান থেকে জান্নাতে সুগ্রান পাইতেছি বলছে এটা সুগ্রান না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির আছে সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে ফলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে ভুনা মারছে টকবগে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল চোখে পানি ঝরতেছিল উপরের দিকে বারবার তাকাইতেছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রু উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়ে উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাস না ফেরাউন সামনে বিদায় ওয়ালা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্নাকি আলাল হক মা তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশা আল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব একটু পরেই অপেক্ষা কর মা দ্বিতীয় মেয়েকেও ঢেলা দিছে ছয় সাত বৎসরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাঁধ ভাঙা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুয়ো বলতে বলতে যাইতেছিল মা ভয় পাস না ভয় পাস না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে দিদায়রম ফেরাউন কুটি নারাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমার রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রান বাহির হয় যান যান এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই যান আপনি যে সঙ্গে আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে অবাস্তব কিছু না গড়া কাহিনী না সুগ্রান এখনো বাহির বিদায় যুবক তোমার পায়ে হাত রেখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু মা বন্ধুদেরকে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি হয় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হইলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনেই দুইজনকে দেখা মুসকি মুসকি হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করায় দিতেছি তো ওটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাসা করতে দেরি করবে না মান রব্বুকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না
তুমি এই শব্দ প্রশ্ন শুনিনা তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলক কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেওকুফ হবে সে বলবে জলক তো আসলো এও তো দেখি হাসে কারণটা কি তখন কারণ তখনই প্রভাব বাক্য সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা আল্লাহ বলবে বান্দাকে চিনি বান্দা বলবে আল্লাহকে চিনি কারে চিনাও যখন আল্লাহ রাসূলকে দেখায় জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বুইসা ফিকুম ইনি কে চিনো তো রাসূলও হাসবে আমিও হাসব কেন পরিচয় আগের থেকেই ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওদিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রাসূল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো তো দুই দিক থেকে হাসির ঝলক চলতে থাকবে ফেরেশতা বেওকুফ হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মামনদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেন উনি আমার মালিক উনার কাছে আমাকে যাইতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন শুরুতেই আমি বলছি আযকুরু কাওয়ালা তানসানি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিসও শুনে দেই আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াত্তা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেয় না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি আমি এদেরকে পেটে নিয়ে আনিব পেটে আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন তো সে লজিক আর যুক্তি দেয় ইলামাতা আসবির ও ইলামাতা আতাহাম্মাল আমি কতদিন সবর করব আর এই বোঝা কতদিন উঠায় রাখব বোঝা মানুষের একটা বোঝা তো না ওয়েট নাই মানুষের হ্যাঁ কতদিন এই ওজন উঠায় রাখব আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমোরিগুলো ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমোরিতে কি না আছে মোবাইলের মেমোরিতে কি না আছে বলো তোমাদের ফেসবুকে কি না আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রেখা দেয় ভাবছো কোনোদিন না পারে না না তোমার দরজা ব্যাপ করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁক ফাঁকি দিতে পারবে না হায় 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 জমিন বলে একা যদি হইতো তাও হইতো চব্বিশ ঘন্টা গুণা করে তাসি লাইলাম ওয়া নাহারা রাত দিন গুণা করে আর আমি বোঝা উঠায় রাখি তারপর আমার বুকে ইয়ামশি মারহা আমার বুকে সিনা টান করে চলে মাথা নোয়ায় যদি চলতো লাজুকতার সাথে যদি চলতো তাওয়াজু যাকে বলে হায় হায় চুরি চুরি সিনা জুড়ি সিনা টান করে চলে আমি কতদিন সহ্য করব বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি পেটে নিয়ে আনি যুবক শুধু জমিন বলে না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না আন উগরিকা ইবনে আদম ফি কারি ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেব হায় বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না প্রতিদিন ২০ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে ১০ জন ডে শিফটে ১০ জন দিনে ১০ জন রাত্রে ১০ জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে ১০ জন করে ২০ জন ফেরেশতা মুসিবত যখন আসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো তা আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আস
হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচে আসছি অনেকবার বেঁচে আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মরে গেছে আমি জানি এই এলাকার পুষ্কণীগুলাতে পানি পুরা বছর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কণী না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্কণী বছরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কুরবান জান আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহই আল্লাহ তো আল্লাহই হায় 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 সারা দুনিয়া মার মমতা এক করলো প্রত্যেক বান্দাকে আর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি বন্দা তোমাদের হলে চার মনে যাচাই করতে পারো ইনকান আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা খুলা ফেলব চোখ ইন আথানি লাইলান কবিলতু ইন আথানি নাহারান কবিলতু রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব অমন আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই বরং আটটু আগে বলছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার ও যুবক কেমনে বুঝাবো আমি তোমাদেরকে দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পিষ্টা দেখতে থাকে কার বাড়িতে আজকে যাওয়া যায় কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায় কি করে ওরে হাত করা পড়ানো যায় কি করে ওকে বেড়ি পড়ানো যায় কি করে ওরে আইনের আওতায় আনা যায় কি করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে যত বড় আসামি হও না কেন লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয় আয়না আমার কাছে ফাস্তাগ ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওয়ালা উবালি আমি দেখবই না তুই কত গুনাহ করলি